আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই গতদিনের বাজার জানিয়ে দেই, দেশে কিংবা কাছে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, গতকালকে 14 আগস্টে পেঁয়াজের বাজার ছিল আপনার আতাইকুলাতে সর্বনিম্ন 3800 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 4100 টাকা, এবং আজকে পাবনার ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পেঁয়াজের হাটে এই মুহূর্তে আছে। দর্শক, এখানে কেমন দাম চলছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি পেঁয়াজ বিক্রি করলেন? আচ্ছা, একটু জানতে চাইবো কেমন না বিক্রি করলেন? 4000টা। 4000 দেশি না কিংস? দেশি, দেশি পেঁয়াজ আনছিল। সেক্ষেত্রে বাজার কি মনে হচ্ছে, বাড়তি না কমতি? এই 4200 4000 বাজার। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে যে পেঁয়াজটা শুরুতে দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার কিংস পেঁয়াজ মনে হচ্ছে, তবে কিংস পেঁয়াজের বাজার মূল্য দর্শক বন্ধুরা গতকালকের মতো স্বাভাবিক বাজার রয়েছে, চাহিদার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। ভাই কি পেঁয়াজ বিক্রি করলেন নাকি? দেশি পেঁয়াজের দাম তো মনে বেশি নাকি ভাই? না, আগে ছিল বেশি, এখন কমেছে দাম। কত দাম বিক্রি করলেন দেশি? 4100। কয় মন আনছিলেন? 2 মন। 2 মন 4100 বিক্রি করেছেন। আচ্ছা, 4100 হলে 103 টাকা কেজি বিক্রি হয়েছে দর্শক। আর এই পেঁয়াজটার বাজার মূল্য আপনাদেরকে জানিয়ে দেবো, এটা হচ্ছে কিংস পেঁয়াজ। ভাই কি পেঁয়াজ বিক্রি করলেন? পেঁয়াজ বিক্রি করলাম। দেশি না কিংস ভাই? দেশি পেঁয়াজ। কত করে বিক্রি করলেন? বিক্রি করলাম পাকা 100 141 টাকা বিক্রি হয়েছে দর্শক দেশি পেঁয়াজটা। আর ভাই আপনারটা কেমন দাম হচ্ছে? 800 38 এটা তো হচ্ছে কিংস পেঁয়াজ। কিংস 3800 দাম হচ্ছে, এটা হলো কিংস পেঁয়াজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু পিছনের দিকে যাবো, এখানে ভাই বেশ কয়েক মন দেশি পেঁয়াজ মনে হচ্ছে, কিন্তু একটু কালো হয়ে গেছে, তাই না? এই যে কালো হওয়ার কারণ কি? ও আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো ভাই কত মন আনছেন এবং দাম কেমন বলছেন? পাবনার পুষ্পপাড়া পেঁয়াজের হাটে সর্বোচ্চ বাজার সম্ভবত আজকে 4200 টাকা আছে, না বেশির বাজার 4100 টাকা আছে বেশির বাজার, দেখতে পাচ্ছেন। আর গতকালকের মতে কিন্তু আজকের বাজারটা স্বাভাবিক বাজারে রয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম হাটের সার্বিক পরিস্থিতি। তাছাড়া আপনারা অনেকে জানেন যে বর্তমান সময়ে পেঁয়াজের বাজার নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক বন্ধুরা, আসলে পেঁয়াজের বাজার কিন্তু পেঁয়াজের বাজার দর যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, আপনাকে হতাশ হবে না, যথেষ্ট ভালো দামে কৃষকরা পেঁয়াজ বিক্রি করছে। এই ছিল পাবনা থেকে আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট।